দান করে যে খোঁটা দেয় তার ওই দানটা কবুল হয় না, অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না, যে দান করে কি করে খোঁটা দেয়। আমরা যত মানুষ দান করি বেশিরভাগ মানুষই দেখবেন বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে যারে দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন নেককার মানুষদের পরিচয় কি, সূরা দাহরের ভিতরে আবরার মুত্তাকি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, তাদের গুণ তাদের সিফাত উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ায়ুতাইমুনাত তুআমা আলা হুববিহি মিসকিনাও ওয়ায়াতীমাও ওয়াসীরা। যে নেককার মানুষ হলেন তারা যারা আল্লাহর মহব্বতে মানুষকে খাদ্য দেয়, মিসকিনকে দেয়, বন্দীকে দেয়, এই মানুষগুলোকে দেয় এবং বলে তারা লা নুরিদু মিনকুম জাযাও ওয়ালা শুকুরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। তোমাদেরকে যা দিয়েছি আল্লাহর কাছে দিয়ে আল্লাহর জন্য দিয়েছি, তোমাদের কাছ থেকে প্রতিদানও আশা করি না, ফিডব্যাকও আশা করি না, এমনকি থ্যাংকসও আশা করি না। কি আশা করে না? থ্যাংকসও আশা করে না, মানে স্বীকৃতিরও আশা করে না। আমরা অনেককে উপকার করার পর দেখা যায় সে এটা স্বীকারও করে না। সে যে স্বীকার করে না এটা তার দোষ, মাল্লাম ইয়াশকুরিন্না আসলাম ইয়াশকুরিল্লাহ, সে স্বীকার না করার কারণে সে গুনাহগার হবে। কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না, তার স্বীকার দিয়ে আমি কি করব? আমার তো সওয়াব পাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। যদি সওয়াব পাওয়ার দরকার হয় আমি কারোর কাছ থেকে কোনো আশা করব? সে আমাকে চিনেও না এমন একটা ভাব ধরে, কোনো অসুবিধা নেই। তার চেনা চিনিতে কি আসবে যাবে? আমার রব যদি জানেন আমি দিয়েছি এবং তিনি যদি এটা সংরক্ষণ করেন যথেষ্ট, আর কিছু দরকার আছে? এটা হলো দান, এই দানের সওয়াব পাওয়া যাবে। আর দান করে যার দান করছেন তারে আপনি বিভিন্নভাবে খোঁটা দিলেন, খোঁটা খোঁচাখুচি করে দিলেন না, মানুষ সামনে বলে বেড়ালেন, অথবা সে যেন স্বীকৃতি দেয় এটার আশায় বসে থাকলেন, তাহলে আপনার এই আমলের সওয়াব আল্লাহর কাছে পাবেন না, এই দান আল্লাহর কাছে কবুল হবে। আমার দেশে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসায় দান করে কিন্তু উনি আশা করে ওনার নামটা মায় কি হুজুর জোর করে বলে দেখ, আছে না নাই? যদি তার উদ্দেশ্য থাকে যে আমারটা শুনে আমার আরেক বন্ধু দিবে, আরেকজন দিবে, উৎসাহিত করব অন্যদেরকে, তাহলে ঠিক আছে, সেটা হলে জায়েজ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইনতুফু সাদাকাত ফানিআমা হিয়া, তার আগে অংশটা কি? ইনতুবুদুস সাদাকাতি ফানিআমা হিয়া ওয়া ইনতুফুহা ওয়া তুতুহাল ফুকারা ইলা আখিল আয়া। যদি দান প্রকাশ্যে করো অর্থাৎ অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে তাহলে তো অনেক ভালো, আর যদি গোপনে করো যাতে করে তোমার ইখলাসের কোনো ঘাটতি না হয় তো সেই দানের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, এটা নিয়তের উপর নির্ভর করবে। আমি যখন ঢাকা এক মসজিদে নামাজ পড়াই 2002-03 এরকম সময় হবে, তখন আমার এক মুসল্লি মসজিদের ওই আল্লাহর বান্দা একটা কাগজ দেখিয়ে দিয়েছেন আমার কাছে। কাগজে লেখা ছিল যে হুজুর আমি মসজিদে এত টাকা আজকে দিলাম, একটু আমার জন্য দোয়া করতে বলেন মুসল্লিদেরকে। তো আমি নামাজের পরে বলে দিলাম জুমার পরে যে আল্লাহর এক বান্দা তিনি মরছেন, আপনারা ওনার জন্য দোয়া করেন, আল্লাহ তার দানকে কবুল করেন, তার জন্য খায়রের ফয়সালা করেন, দোয়া করে দিয়েন, এটা আমি ঘোষণা দিলাম। এরপরে সুন্নত নামাজ যখন শেষ হলো ওই লোকটা এসে আমাকে বলল হুজুর আমি চিরকুটটা দিয়েছি আপনি আমাকে চিনেন, আবার নিচে লিখেও দিছি বিনীত অমুক, কিন্তু আপনি বললেন কি এক আল্লাহর বান্দা দান করছে আপনারা দোয়া করিয়েন, আমার নামটা বললে কি আপনার কোনো গুনাহ হইতো? তো আমি বললাম ভাই আপনার নামটা নিলে গুনাহ হইতো না, এটা ঠিক বলছেন, কিন্তু আপনার নামটা নিলে কোনো সওয়াব হইতো না, কোনো সওয়াব হইতো না, বরং আপনার আমলটা নষ্ট হইতো কিনা, অহংকার আসতো কিনা সে আশঙ্কা ছিল, এটা আপনার জন্য আরো ভালো হয়েছে। অনেকে দেখবেন মসজিদে ফ্যান একটা দিয়ে লেখা দেয় সৌজন্যে অমুক, সে মনে করে আল্লাহর ফেরেশতারা ঠাওর পায় না, না পায় লিখে দি, কারণ কার সওয়াব কোথায় লিখে দেয় ফেরেশতারা? ফেরেশতাদের সম্পর্কে এরকম জাহালত এরকম অজ্ঞতা যদি থাকে তাহলে তো ইমান নিয়ে টানাটানি হবে ভাইরা আমার। তাহলে আমাদের দান হবে কার জন্য? দান করে কোনোদিন যাকে দান করেছি তাকে কখনো আর সে বিষয়ে বলতে যাব না। বড় রিস্কি একটা আমল ভাই, বড় খাতরায় আমল, আর্থিক আমল, আর্থিক আমল, যে আমলটা টাকা এবং পয়সা যেখানে খরচ হয় সে টাকা পয়সা খরচ হওয়া আমল, এই আমলের মধ্যে ভেজালের পরিমাণ সবচাইতে বেশি। তো এই ব্যক্তি যে ব্যক্তি দান করে আবার খোঁটা দেয় এর এই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করুন। রমাদান মাস আসছে, আমলের মাস, দানের মাস,
আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে প্রচুর পরিমাণে দান করতেন অন্য সময় দানশীল ছিলেন রমজান আসলে তার দানশীলতা অনেক বেড়ে যেত অতএব আমরা দান করব কিন্তু দান করব আমাদের এক হাত জানবে আরেক হাত টের পাবে না এমন কি এমন কিছু দান তো অবশ্যই থাকা উচিত যা আপনার স্ত্রী পর্যন্ত জানবে না কেউ জানবে না আল্লাহ আমাদেরকে সেভাবে দান করার তৌফিক দান করুন